গর্বিত বাংলাদেশি, এটা কি কাটা যাবে? নাদিয়ার কেক দেখে রানী এলিজাবেথ। যুক্তরাজ্যে এবার রানী এলিজাবেথের 90তম জন্মদিনের আনুষ্ঠানিক কেকটি বানিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি নাদিয়া হোসেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিন পালনের পর সেই কেকের ছবি ব্রিটেনের বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছে। বেশ অন্য ধরনের দেখতে কেকটি, দেখে মনে হবে যেন তিনটি সোনালি, বেগুনি ও ডোরাকাটা কেক একটি আরেকটির উপর বসানো। নাদিয়া নিজেই বলেছেন, তিনি সনাতনী ডিজাইনের তুলনায় সম্পূর্ণ অন্যরকম চেহারার একটি কেক বানাতে চাইছিলেন এবং এই আইডিয়াটা তার মাথায় হঠাৎ করেই আসে। কেকটা দেখে রানী এলিজাবেথ নাদিয়াকে প্রশ্ন করেছিলেন, এর ভেতরে কি আছে? নাদিয়া উত্তর দেন, অরেঞ্জ ড্রিজল। রানী তখন আবার প্রশ্ন করেন, এটা কি কাটা যাবে? নাদিয়া বললেন, আমি বুঝতে পারলাম তিনি হয়তো ভয় পাচ্ছেন যে কেকটা কাটা যাবে না, অথবা তার এমন কোনো কেকের পূর্ব অভিজ্ঞতা আছে যা কাটা যায়নি। কিন্তু আমার তেমন কোনো দুর্ভাবনা ছিল না, আমি বললাম হ্যাঁ কাটা যাবে এবং কেকটা কাটতে রানীর কোনো অসুবিধাই হয়নি। বাংলাদেশি বংশোদ্ভূত লুটন শহরের বাসিন্দা নাদিয়া হোসেন বলছিলেন, টিভিতে একটি কেক বানানোর অনুষ্ঠানে পুরস্কার পাবার পর যখন তিনি বাকিংহাম প্রাসাদ থেকে রানীর 90তম জন্মদিনের কেক বানানোর আমন্ত্রণ পান, তা তিনি বিশ্বাসই করতে পারেননি। নাদিয়া তার বাড়িতে বসেই কেকটি বানিয়েছেন, তবে তার রানীর কাছে পাঠাতে তিনি একজন কুরিয়ারের ব্যবহার করেছেন, নিজে নিয়ে যাননি। নিত্য নতুন এসব খবর আরও পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।